হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাহার কিচেনে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা আটা দিয়ে আপনারা কিভাবে একটি নরম ও তুলতুলে কেক তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কী পরিমাণ নরম, তুলতুলে ও সফট হয়েছে। আপনারা যদি বাড়িতে এই রকম নরম ও তুলতুলে কেক তৈরি করতে চান, তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কেকটি তৈরি করে নিই। আমি এখানে একটি বোলে ডিম ভেঙে নিচ্ছি। আমি কেকটি চারটি ডিম দিয়ে তৈরি করেছিলাম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে ব্যবহার করবেন। আমি হাতের সাহায্যে সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডিমের কুসুম আলাদা করে নেবেন। আমি এখন একটি বিটারের সাহায্যে সাদা অংশের ফোম তৈরি করে নিব। আমি অলরেডি বিট করা শুরু করে দিয়েছি। পাঁচ সাত মিনিট বিট করলেই ডিমের সাদা অংশ ফোম হয়ে যাবে। তারপরেও আপনারা বিট করতে করতে যখন দেখবেন বিটারের সাথে এই রকম ফোমটা লেগে আছে, মনে করবেন বিট করা হয়েছে। তারপরে দিয়ে দিবেন ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে আবারও বিট করতে হবে। ডিমের কুসুম দিয়ে খুব বেশি বিট করার দরকার নেই, এতে ফোম নষ্ট হয়ে যাবে। আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে। চিনি দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। আমি এখানে এখন তেল ব্যবহার করব। তেল সয়াবিন তেল 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলটা দুইবারে ব্যবহার করেছি, দুইবারই 1/3 কাপ পরিমাণে তেল নিব। একবার 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে বিট করে নিচ্ছি এবং আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল, বিট করে নিব। আমি এখনও ভ্যানিলা অ্যাসেন্স দিইনি। এখন আমি এতে মিশিয়ে দিব 5 মিলিগ্রাম পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স। এতে করে কেকে সুন্দর একটা ফ্লেভার আসে, আমরা সেটা সবাই জানি। আমি আবারও বিট করে নিচ্ছি। খুব ভালো মতন বিট করা হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেব এবং শুকনা উপকরণগুলো তৈরি করব একসঙ্গে। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ পরিমাণে, এতে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে এবং সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। আর আটাটা কিন্তু আমি আগেই চেলে নিয়েছিলাম। এখন এই উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা দিয়ে তৈরি করা কেকও খুব নরম হয়, আপনারা সেটা এখন দেখতেই পারবেন। আমি এখন ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আটা এবং ভালোভাবে আবারও বিটারের সাহায্যে বিট করে নিব। 4 থেকে 5 মিনিট সময় বিট করলে যথেষ্ট। আমি এখন যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডটা আপনাদেরকে দেখিয়ে দিব। কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি, এতে আমি একটি বাটার পেপার বিছিয়ে নিয়েছি এবং উপর থেকে আমি এখন ডিম এবং আটার মিশ্রণ ঢেলে দিচ্ছি। এবং এখন আমি এটাকে কিছুক্ষণ ট্যাপ করে নিব। ট্যাপ করে নিলে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। আর আমি এটা চুলায় তৈরি করব। আমি চুলাতে
কড়াইটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। কড়াইয়ের উপরে আমি একটা ট্রে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম, আর আগুনটা এরকম ছিল। 45 মিনিট অপেক্ষা করব। 45 মিনিট পরে আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কেকটা তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সফট ও তুলতুলে হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।